হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আশা করছি ফ্যামিলি ট্রেন ফ্যানে রূপার সাথে। সকালবেলায় গণেশ ঠাকুরকে প্রণাম করে আমাদের দিন শুরু হলো। সকালবেলা ঘুম ভেঙে গেছে, যদিও এখন 1:30 বেজে গেছে, তাও বাকিরা ঘুমোচ্ছে। আমি আর রিক উঠে পড়েছি, ও তার সাথে স্ত্রী আর আরেকজন পোষিয়া বলে বাচ্চা আছে, সেও উঠে পড়েছে। চলো সকালবেলা দেখি কেমন বাইরেটা লাগছে। আছে বেশ ভালো। এখানে গনু ঠাকুরটা তো মানে সকালে উঠে দেখে আগে তো দিন ভালো হয়ে যায়, গণেশ ঠাকুরকে দেখে। আচ্ছা, কালকে রাত ছিল বলে সুইমিং পুলটা দেখতে পারিনি, তাই আজকে একটু দেখি। কালকে রাত থেকে তাই ভাবছিলাম যে কখন আমি সুইমিং পুলটা দেখবো আর বা বাইরের দিকটা দেখবো, কারণ একটু ওই ব্লাইন্ডারটা উঠাতে গিয়ে দেখছিলাম বিশাল বড় এরিয়া বাইরে। তা চলো বাইরে গিয়ে একটু দেখি কেমন দেখতে। যদিও ঠান্ডা আছে কিন্তু তাও ঠিক আছে, এই সময় সবাই একটু ঘুমোচ্ছে, আমি একটু গিয়ে বাইরেটা তোমাদেরকে দেখিয়ে আসি। বাড়িটা কিন্তু বেশ ঠান্ডা, আরও মানে সকাল সকাল বেরিয়ে চলে এসছে। তো যাই হোক, এখানে একটা বসার জায়গা আছে, আর এখানে যেটা ব্ল্যাক জিন্স দিয়ে একটু কভার করা, এটা হচ্ছে একটা গ্রিল মেশিন। বাইরে কেউ চাইলে গ্রিল করে কিছু খেতেই পারে, ভেজ ননভেজ যা কিছু। আর এখানে হচ্ছে একটা আর একটা গেট দেখতে পাচ্ছ, বিশাল বড় জায়গা, আর গেটটা না খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। আর এটা একটা পোর্টেবল হাউস, যেখানে মনে হয় সমস্ত জিনিস স্টোর করে রাখতে পারে আর কি। আর এইটা হচ্ছে একটা খুব সুন্দর একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, তো এই গাছটা মনে হচ্ছে বহুদিনের পুরনো, কত সুন্দর কাটিং করা নিচ থেকে, দেখেছ? আর এটা আর একটা বসার জায়গা, যে ডিরেক্ট সুইমিং পুল থেকে উঠে এখানে এসে বসতে পারবে। তার সঙ্গে পুলটা থেকে এত সুন্দর একটা আওয়াজ আসছে না, জলে মনটা শুনেই ভরে গেল। তার সাথে হচ্ছে চারদিকটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, মানে খুব সুন্দর। সকালবেলা চোখ খুলে এরকম যদি একটা ভিউ দেখতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না, খুব ভালো লাগছে। আর এই সামনে এই যে ফ্লেমিঙ্গো দুটো সারস এরকম বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে এত সুন্দর করে সাজানো। আর এই আর একটা বসার জায়গা আছে, এই জায়গাটার জন্য আমার হাতে যদি একটা চায়ের কাপ বা কফি কাপ থাকতো খুব ভালো হতো, যাই হোক যদিও নেই, এখন কিছু করার নেই। একটু পরে সবাই উঠে আস্তে আস্তে আমরা তখন গ্রুপে এখানে বেরিয়ে এসে খাবো, চা খাবো, আড্ডা মারবো, একটু গল্প করবো, এটা তার জন্য একটা আইডিয়াল জায়গা। আর এইটা হচ্ছে একটা শাওয়ার রুম, এটা একটা শাওয়ার রুম, তার সাথে তো জায়গাটা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে সেই ব্যালকনিটা যেটা আমি দেখিয়েছিলাম, যে মাস্টার বেডরুমের সঙ্গে যে ব্যালকনিটা একটা অ্যাটাচড আছে, সেই ব্যালকনিটা এটা, যেটা সুইমিং পুলের এখান থেকে দেখা যাচ্ছে। খুব ভালো, ওইখানটা বসলেও হচ্ছে মানে ওই ব্যালকনিটাতে বসলে পুরো এই সুইমিং পুলের ভিউটা দেখতে পাবে, খুব ভালো লাগবে, খুব ভালো, একটা দারুণ জায়গা যাকে বলে ছুটি কাটানোর জন্য, তো মানে আইডিয়াল ড্রিম হাউস এইটা। আমার তো খুব পছন্দ, তাই বাচ্চারা তো কাল থেকেই বলছে যে ওরা আজকে কোথাও ঘুরতে যাবে না, ওরা আজকে এই সুইমিং পুলটাকেই এনজয় করতে চায়, এখানে থাকবে, এখানে ঘুরবে, সুইমিং করবে, তাই ওরা পুরো থাকতে চায়। তা আমাদেরও সেই রকমই ইচ্ছা, তবুও অনেক মানে আমরা বলছি যে একটু একটু সামনে কোথাও থেকে ঘুরে আসবো, তো ওরা বলছে না কোথাই বেরোবে না। তবে আমারও ইচ্ছা যে আজকে একটু এখানেই থাকার, একটু সুইমিং পুল এগুলোকে এনজয় করার। তা এবার হচ্ছে সব বাচ্চাগুলো উঠে পড়েছে, এই যে আর একজন মহারানী তো প্রত্যেকে নাচছেন, এখনই হচ্ছে এই যে সুইমিং
জ্যাকেটটা নিয়েই নামছে, ও কালকেই দেখতে পেয়েছিল যে ওখানে বুকসেলফের ওখানটা রাখা ছিল। আর বাকি বাচ্চা দুটো এই যে এখানে টেবিল টেনিস খেলছে, ওদেরকে যখনই খুঁজে পাওয়া যাবে না, এই টেবিল টেনিসের এখানেই রয়েছে, তার মানে জানাই যায়, টক 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 আওয়াজ হতে থাকে। আর এই যে দুজন হচ্ছে এখন উঁকি মেরে দেখছে কখন সুইমিং পুলে যাবে। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য এগ বয়েল বসিয়ে দিয়েছি, আর কেন আমরা ব্রেকফাস্টটা ঘরেই বানিয়ে নিচ্ছি এখন, আর তার সাথে ব্রেড বা চিকেন স্যালাড অনেক কিছু আছে। আর এই যে সবাই ব্রেকফাস্ট করে আমরা এখন একটু কাছে পিঠ থেকে কোথাও থেকে ঘুরে একটু এসেছি, কারণ কেউই যাবে না বলছিলো, তাই একটু কাছে পিঠ থেকে ঘুরে এসে এখন সব বাচ্চাগুলো সুইমিং পুলে নেমে গেছে, নেমে গিয়ে আর এই যে ওপরে আর একটা ফ্রেন্ড আর সেই বাচ্চাটা দাঁড়িয়ে অর্চিত না, তো এখন হচ্ছে এরা একটু সুইমিং পুলটা এনজয় করুক, আমরাও দেখি এই জায়গাটাতে কয়েকটা যদি রিল বানানো যেতে পারে, তো তারপর হচ্ছে দেখি কী করা যায়, তার কারণ শপিংয়েও একটু যাওয়ার ইচ্ছা আছে, কারণ সামনেই আউটলেট আছে। বাচ্চাগুলোরও সুইমিং হয়ে গেছে, আমরাও একটু আউটলেট থেকে টুকটাক শপিং করে এনেছি, এবার এসেই হচ্ছে রাতের খাবারের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কারণ রাতের রান্না করতে হবে, ডিনার আজকে আমরাই করব। এখানে যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে, তার সাথে হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ প্রচুর মশলা কাটাকুটি চলছে, তার সাথে এখানে আলু ভাজা সমস্ত একেবারে ভালো ভালো কুকরা দেখতেই পাচ্ছ, সব রান্নার তোরজো শুরু করে দিয়েছে আর আমি করছি ভিডিও। তার সাথে হচ্ছে হবে মুগের ডাল, চিকেনের কারি, ভাত, আর দেখা যাক শেফরা কী দেয় খেতে। তো যাই হোক, খুব ভালো মজা হচ্ছে, বাচ্চারা ওখানে মুভি দেখছে আর তার সাথে তো আমাদের এন্টারটেনের জন্য মিউজিক বাজছে, দারুণ এনজয় করছি, দারুণ ভালো লাগছে সবাই মিলে। আর এখানে খাবার বানানো হয়ে গেছে আমাদের, সাথে এই যে বাচ্চাগুলোকে আগে দিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাগুলো খাবার খাচ্ছে, আর দারুণ টেস্ট হয়েছে, যেমন চিকেন তেমন ডাল আর তেমন ভাতের টেস্ট, দারুণ হয়েছে। সব খাবারগুলো অসাধারণ হয়েছে, আর চিকেনের কালার দেখেছো তো, কালার দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে, তাই সবাই খাচ্ছে আর বলছে জাস্ট ইয়ামি ডেলিশিয়াস, আর বাচ্চারাও খেয়ে বলছে খুব ভালো হয়েছে। এই যে বাচ্চাদের জন্য চিকেনে ঝাল দেওয়া হয়নি আর এটা ভেজিটেবল ডাল। খাওয়া দাওয়া রাতের শেষ, বাচ্চাগুলো মুভি দেখলো, খুব এনজয় করেছে, তার সাথে আমরাও মিউজিক শুনে খুব এনজয় করেছি, তার সাথে দারুণ দারুণ খাবার দাবার খেয়ে এবার আমরা একটু সবাই মিলে চলে এসেছি জাকুজিতে, একটু পা ঝুলিয়ে বসে গল্প করবো, আড্ডা মারবো, জাকুজিটাও এনজয় করতে। আর এত সুন্দর অন্ধকার করে দিয়েছে, কী সুন্দর লাগছে, এই ক্যান্ডেলগুলো এখানেই ছিল, তা খুব ভালো লাগছে দেখতে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।